এই জায়গায় যে মসজিদ হইব এটা আঙ্গ ধারণা আসিল না, ধারণা আসিল না। কার হুকুম? যে কোনো একটা জায়গার মধ্যে নেক কাজ হইব এটা কার মনোনীত? কোন আল্লাহর মনোনীত। আমি তো মনে করি মাওলানা আব্দুল বারী সাহেব মদদুল্লাহ আলী মাত্তান আল্লাহ বেতুল বাকায়কুম ওনার সাথী সঙ্গী প্রায় নাই। আঙ্গো সাহা সরাফর সাহেব রহমতুল্লাহ আলাই, শাহজাল সাহেব রহমতুল্লাহ আলাই, এরা কিন্তু জামুল্লার আব্দুল মান্নান সাহেব, এরা কিন্তু এক এক সমবাসী। আমি আমার মামা আব্দুল ওদুদ সাহেব, আমি যেরকম বোখারি খতম ইয়ানো উজানি হয় হাটহাজারির হুজুরে দেখছি ওনারে খুব ইজ্জত করে। কি করে? কোন হাটহাজারি? মহান আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ। তো যা হোক, আল্লাহ ওনার দ্বারায় কার দ্বারায় কী কাম করা এটা কে ভালো জানে? কোন আঙ্গ দেশে একটা প্রবাদ বাক্য আছে, দেবন্ধ আছে, যে এত বড় মালানায় হোক মুলবি হোক মূল হিসাব কি কয়? কোন দেবন্ধের মধ্যে যিনি দেবন্ধ মাদ্রাসা প্রতিষ্ঠাতা ছয়জন কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলীর একজন, ওনারে আমরা যে দেবন ফুরসি আল্লাহ নিচে আমরা দোয়ায় ওনারে কয় মৌলবী কাসেম কি কয়? কোন মৌলবী কাসেম কি কয়? কোন অহন মৌলবী হুসাইন আহমদ, মৌলবী রশিদ আহমদ গঙ্গোহি, বুঝলেন? আঙ্গ দেশে না, আঙ্গ দেশ আগে আসলে সব কারি সাহেব কি আসলে? কোন কনে না মালানা ইতিহাস কি ইতিহাস? কোন আগে কি মালানা কইতো নি? কোন কি কইতো? কোন যে এত বড় হুজুরক কারি সাহেব, যে এত বড় হুজুরক কি কোন কারি সাহেব? আল্লাহ পাক কারে দিয়া কি খেদমত নিব, কারে দিয়া কি করাইব এটা কে জানে? কোন আমি তো মনে করি এই জায়গার বিনিময় আল্লাহ এটা হুজুরের জান্নাতের একটা যাওয়ার ব্যবস্থা হয়েছে। যেত মানুষ নামাজ পড়ব সেজদা দিব একটু একটু বাঘ হইব কি বকুন? আমি ঢাকা জুমার নামাজ পড়াই 29 বছর হয়েছে, ক বছর অন যাই না। তো আমার ছেলে বড্ডায় মধ্যে মধ্যে যায়, তো একদিন ঈদের নামাজ পড়াই আইতে আসি, 7টার মাঝখানে ঈদ হয়েছে, 9 পর্যন্ত বাস আইতে হয়েছ, আমরা উচ্চা দেশি বাস 52 জন সব এই এলাকার সব হুজুর সব কি কন এই উষুনুর বদরুর তুলভা এই ইন্ডিয়া যা আছে দেখুন তাকলে কয়জন? কন 52 জন শুধু আঙ্গ এলাকার। আমার এই কীরবোনা না করবো কোনো তারা। এরপর আইতে আইতে কথা হইতে আছে, হঠাৎ করি একজনে একটা কথা কইছে, কয় ভাই আমি লক্ষ্য করে দেখলাম পুরা বাসটার মধ্যে আমরা 2-3-4-5 গ্রামের মানুষ, কয় সবটি জানি মাদ্রাসার ছাত্র, সবটি কি ছাত্র? কোন তাহলে কারিশিয়া পুজোরের কবর জানি ডেলি কচুরি সব ফুঁসে এটা কয়ে কান্দা দিছে কি কয়ে দিছে বলেন ভাই? পুজোরের কবর জানি ডেলি কচুরি সব ফুঁসে এটা কয়ে হেঁটে কি দিছে? কোন অন সবাই কথাবার্তা বন্ধ হইয়া সবাই কান্দা ভুমাইয়ে গেছে। এও এই মাওলানা আব্দুল বারী সাহেব মাদুদুল্লাহ আলী আল্লাহ ওনারে দিয়া কেমনে আল্লাহ বুঝ দিছে, উনি আমার কাছে কইছে আঙ্গো দাদাতে মঞ্জুরাম মশাব আসিল আসিল না ছোটো দাদা, উনি বলে একদিন বলে ওনারে কয় ইউ আমরা গেন্দিয়া আই যাই একটু খাওয়াই বই লাগে একটু বয়নের জায়গা নাই, তো উনি বলে কইছে হুজুর আনে দোয়া করিয়ান সাই একটু ব্যবস্থা করতে হারিনি, তা আল্লাহ ব্যবস্থা করাইছে। কি করাইছে? কোন আল্লাহ ব্যবস্থা করাইছে। ব্যবস্থা কী ব্যবস্থা? খোদারে সিজদা দেওয়ানের জায়গা ঠিক নি বলেন ভাই? আল্লাহ কবুল করুক সকলে বলে না আমিন। তো ওই দিকে আর যাই না, আমি যে আয়াতটুকু রাখলাম আল্লাহ ইমানদারে ডাক দিছে। কারে ডাক দিছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এটা মায়ার শব্দ। কোন কি শব্দ? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কি শব্দ? কিছু শব্দ আছে শব্দের মধ্যে বোঝা যায় এটা যে মায়া না। যেরকম কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আসেনি, এটা কি মায়ার শব্দ? কোন কারে ডাক দিছে? কাফের সম্প্রদায়। ইজা জাআকাল মুনাফিকুন আসেনি, এটা কি মায়ার শব্দ? নি না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এটা কি শব্দ বলো? কেমনি বুঝলেন মায়ের শব্দ?
আল্লাহ নিজে কোরআনে কারিমে বলেন আল্লাহু ওয়ালিগুল লাযিনা আমানু, অন্য এক জায়গায় যারা আমার উপরে ঈমান আনছে বাস্তব তারা সবাই আমার বন্ধু দোস্ত। কার দোস্ত কোন? তো আল্লাহ দোস্ত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমরা সবাই কার দোস্ত কোন? আল্লাহর দোস্ত। কে কয়? আমি কই না, কে কয়? আল্লাহু ওয়ালিগুল লাযিনা আমান, সুবহানাল্লাহ। তো ইমানদারের ডাক দিয়া কয়, হে ইমানদাররা, কে কয়? একটু শক্ত কত হইব, কি কথা? এই গাওটাও হর বাঙ্গ, কি হরব কোন? রাখিব নি কোনো কোন, একটু কি হরব কোন? গাও হরব না কিছু। কেন আল্লাহ কই গিয়া আমানু, তোরা ইমান আনছ, তোরা আমার দোস্ত, তোরা আমার বন্ধু, আয় তো করে মায়া করি, কে কই? ইন্নামাল খামরু আল মাইসির, খবরদার মদের কাছে যাইও না, কে কই? এই কে কই? এই দেবন্তাবাসী কি কয়? এই আশেপাশে যারা আছেন, এই জোয়ানডি রাইট মোবাইল লইয়া ঘুরস, তিনটা চারটা দশটা বাজে এমনি রাস্তার বইয়স, আল্লাহ গাঁজার হোটলা লইয়া দৌড়স, ঠিক নি বলেন ভাই? কি কয়, কি কয়? আমি কই না, কে কয়? ইয়াল্লাজি, এই ইমানদাররা, ইন্নামাল খামর, কির কাছে যাইও না, খামর মানে কি কন? মদ, মদ, কির কাছে যাইও না। ওয়াল মাইসির, দুই নম্বর কি? জুয়া, জুয়া, মাইজির মানে কি? জুয়া। এক নম্বর কি? মদ। একটু আগের টন শুরু করি, আগের টন থাক। সবচেয়ে বড় গুণা কোনটা? আগে এটা বার করি, রোজা আইতে আছে, কি আইতে আছে? রোজা আমাদের এগারো মাস গেছে হেলায় দুলায় খেলায়, কি গেছে কোন? এগারো মাস কি গেছে কোন? হেলায় দুলায় খেলায় কুদায়, কি গেছে কোন? এ সামনের মাস রহমতের মাস, ঠিক নি কোন? কির মাস? রহমতের এটা আঙ্গ মেহমান, আমাদের কি কোন? তো মেহমান যখন আইতে আছে, মেজবানে ঘর বাড়ি কুড়াইয়া পরিষ্কার করেনি, কে আইব কোন? তো আমরা মেহমানের রহমতের মাস আইব, গুণা টুনা সব দুইয়া টুইয়া পরিষ্কার অন্তরকার আছে নি বলেন ভাই? এই গুণা পরিষ্কার করার জন্য বলতেছি, যত বড় গুণা আছে সবচেয়ে বড় গুণ হইল শিরিক। কোন? কি কোন? মুসলিম শরীফের মধ্যে রাওয়ায়াত, মাল কাবায়েরু ইয়া রাসূলুল্লাহ, মেশকার শরীফ আছে, জিজ্ঞাসা করছে হুজুর কবিরা গুণা কি কি, বড় গুণা কি কি? আল্লাহ হাবিব বলে আল ইশরাকু বিল্লাহ, এক নম্বর কবিরা গুণা কি? আল্লাহর সাথে শিরিক। কারে কয়? আল্লাহর সাথে আরেকজনের অংশীদার বানান, আল্লাহর সাথে আরেকজনের কি বানান বলেন ভাই? তার নাম কি কোন? মনে থাকবো নি? এই শান কথাটা শুনতে খারাপ শোনা যাবে, আপনি জানেন আপনার পরিবারে আকাম কুকাম করে, এই বেডিরে ঘর করবেন জীবনে? আপনি যদি হাসি হইয়া যায় তো ওই বেডিরে রাখবেন? রাখবেনই বলেন ভাই? আল্লাহ কয় আমি গোটা জগৎ বানাইলাম, আমি সৃষ্টি করলাম, আমি সব কিছু করলাম, আমার লোকে আরেকজনে কি বানায়? অংশীদার বানায়, এটার নাম কি কোন? শিরিক। তাহলে সবচেয়ে বড় গুণা কি কোন? শিরিক। মেরাজের রাত্রে সাল্লাল্লাহু হুজুরের নাম শুনলে কি পড়বো? মোহাব্বত নিয়া, কি নিয়া কোন? তাই আমরা মেরাজের রাত্রে মুসলিম শরীফের রেওয়ায়ত কয়টা হাদিয়া দিছে? তিনটা। কোন? এক নম্বর হাদিয়া কি? নামাজ, মাশাআল্লাহ। এক নম্বর হাদিয়া কি? দুই নম্বর হাদিয়া সূরা আনতাজি, ঘোড়া দৌড়েই না। দুই নম্বর হাদিয়া কি কোন? ঘোড়ার লেগাম ধরন লাগে, কি ধরন লাগে কোন? তোর ঘোড়া দৌড়াই তো আরে। দুই নম্বর হাদিয়া কি কোন? সূরা বাকারার আখেরি দুই আয়াত, আমানার রাসূলের থেকে কদ্দুর পর্যন্ত, ওয়াহু আন্না ওহির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। এই আয়াতগুলি আল্লাহ স্বয়ং মেরাজের রাত্রে এক রাওয়ায়াত আল্লাহর হাবিবের হাত উড়িয়ে দিছে। এটা দুইবার অবতীর্ণ হয়েছে, কয়বার? একবার কে দিছে? আল্লাহ ডাইরেক্ট নবীরা তো দিছে, আবার জিব্রাইলের মাধ্যমে আবার কি অবতীর্ণ করছে। এই আয়াতের গুরুত্ব কি খুব খেয়াল করিয়া শুনলেন,
বুখারী মুসলিম, বুখারী শরীফ মুসলিম শরীফ, আল্লাহর হাবিব বলে যে রাত্রে এশার পরে এই আয়াতগুলি পড়িয়া শুইব, শোয়ার সময় আল্লাহর হাবিব বলে, আমি বলি না, তার জন্য আর কিচ্ছু লাগবে না, দূরে যথেষ্ট। শুধু এই আয়াতগুলি পড়িয়া যদি ঘুমায় এশার নামাজ পড়িয়া, কোন আয়াত কোন? আমানুর রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির কুদ্দুর পর্যন্ত ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। বুখারী মুসলিমও লিখছে যে এই ফরিয়া সই এতটুকু কি কোন তার জন্য যথেষ্ট। এক রওয়ায়েত, একটা রওয়ায়েত কি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের চাচাতো ভাই, কি ভাই? চাচাতো ভাই। ওনার থেকে রওয়ায়েত কি, যে আয়াতগুলি ফরিয়া শুইব ওই রাত্রে যদি তাহাজ্জুদ নামাজ নাও করে পুরা তাহাজ্জুদের সব দান করবো। যে এত সহজ আর কি আছে কোন চাই? তাহাজ্জুদ নামাজ না বললেও কি সব দিবে? কোন তাহাজ্জুদ তো সব দিবে, এটা কি সহজ কথা? এটা কি সহজ কথা? আল্লাহ সুবহান, আমল করতে রাজি আছেন ইনশাআল্লাহ। কয়টা হইলো হাদিয়া? এক নম্বর নামাজ, দুই নম্বর কি সুরা বাকারা, তিন নম্বর যেটা আমার বলা উদ্দেশ্য, তিন নম্বর আল্লাহ আল্লাহর হাবিব বলে হাবিব সাল্লাল্লাহু আমনে জানাইয়া দেন, আমনে উম্মতের গুণা লইয়া চিন্তা করেন, আমনে জানাইয়া দেন যেই উম্মত মৃত্যুর সময় কোন কি সময় তার আমল নামার মধ্যে বড় বড় গুণা আছে, চুরি করছে, ডাকাতি করছে, মদ খাইছে, জুয়া খেলছে, বড় গুণা কি আছে, কিন্তু শিরিক নেই। কি নাই? কি নাই? কোন আপনি জানাইয়া দেন মৃত্যুর সময় যদি তার আমল নামার মধ্যে শিরিক না থাকে, তারে সামান্য একটু শাস্তি টাস্তি দিয়া নবীদের সুপারিশে এমনি হেমনে তারে মাফ করিয়া দিব, চিরতরে মাফ করিয়া দিব, আল্লাহু আকবার। কিন্তু শিরিক থাকলে কি নাই? মেরাজের রাত্রে আল্লাহর সাথে নবীর লোকে কি হয়েছে কোন ওয়াদা হয়েছে, শিরিক থাকলে কি নাই? আর শিরিক যদি না থাকে, বড় গুণা থাকে, নবীদের সুপারিশে এমনি হেমনে মাফ করব, সামান্য শাস্তি শাস্তি দিয়া একবারে চিরতর জান্নাত দিয়ে দিব, আল্লাহু আকবার। শিরিক থাকলে কি নাই? তাহলে যত বড় গুণা আছে সবচেয়ে বড় গুণা কি মনে থাকবেন ইনশাল্লাহ? আমরা শিরিক থেকে হেফাজত করবেন বলেন ভাই, সব কিছুর মালিককে বলেন, বড় গুণা কয়টা এটার সংখ্যা, সংখ্যা নিয়ে মতভেদ, সংখ্যা নিয়ে কি? মেসকার শরীফের একটা সরা যেটারে মাজারে হক বলে এটার মধ্যে 83টা লেখছে, কয়টা লেখছে? কবিরা গুণা কয়টা কোন? 83টা। কিও লেখছে? মেসকার শরীফের সরা মাজারে হক, মুসলিম শরীফের সরা আল্লামা নববী রহমতুল্লাহ আলাই আল্লাহ সুবহান এটা লেখছে 700 থেকে 700 পর্যন্ত। 700 হইতে কত পর্যন্ত? কে লেখছে? আল্লামা নববী। কে লেখছে বলেন ভাই? তাহলে বড় গুণা কতটি আছে, তার মধ্যে এক নম্বর কোনটা, এটার ব্যাখ্যা দেওয়ান লাগবো। ব্যাখ্যা কি শুনেন? শিরিক মানে জুলুম। কোন শিরিক অর্থ কি? জুলুম অর্থ কি? বলে হুজুর আপনি কইলে হয়ে যাইব না, আই কই না, দেখেন কি কয়, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আসেনি হে আসেনি, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা জুলমুন আযীম, নিশ্চয় শিরিক কি জুলুম, কোন বড় জুলুম কে কয়? তাহলে শিরিক করা মানি, এই শুনছেনই কথা, জুলুম করা মানি, শিরিক করা মানি, আমরা আমরা আঙ্গ সবাই এই এমনে হেমনে 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 একজন আরেকজনের সুখ আর কোন জাগা লইয়া জমে লইয়া দলে বলে কলে, ঠিক না বলেন ভাই? এই জুলুম করণ মানে কি করা? শিরিক করা। শিরিক করা মানে কি মনে থাকবেন বলেন ভাই? আমি বলছি না, আল্লাহ বলছে ইয়া বুনাইয়ালা, হজরতে লোকমান কে কোন? হজরতে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বেটারে কয়, কারে কয়? আমরা কই না আব্বু আম্মু এর মায়া করি না, ছোটো ছোটো হল আইনটি আইও দাদা আইও নানি নানু আইও না বলি না, আর বেড়া কয় ইয়া বুনাইয়া, এটা কী শব্দ কোন? মায়ার শব্দ।
এ লোকমান আলাইহিস সালাম কয় আয় বেটা আয় আমার বেটা বাবা লা তুশরিক বিল্লাহ যাই করষ্টর বাবা আল্লাহর সাথে কি করিস না কারে কয় নিজের ছেলেরে কয় নিজের ছেলেরে কয় ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা জুলমুন আযীম নিশ্চয় শিরিক বড় জুলুম তাইলে বর্তমানে জুলুম বেশি না কম এমনে হেমনে 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 আনের আত্ম বেশি জানেন কেন ভাই ঠিক নি বলেন ভাই আল্লাহ শিরিকের থেকে আঙ্গুর আল্লাহ হেফাজত করুক আরেক আয়াতে লিখছে ওমালি জলিমিন আমিন আনসার এই আয়াতের তফসিরের মধ্যে লিখছে কাল হাসরের ময়দানে যারা মুশরিক এদের জন্য নবীরও সুপারিশ করবে না কেউ সুপারিশ করবে না আল্লাহ তাহলে এক নম্বর বড় গুণা কোনটা কোন মনে থাকবো নি হাদ মুসলিম শরীফও আছে মেশকার শরীফ আল ইশরাক বিল্লাহ কার সাথে কোন তো আমরা যারা এইসব গুণের মধ্যে লিপ্ত আছি রোজা আইতে আইতে সাপটা পথে রাজি আছেন ইনশাল্লাহ তোবা করতে রাজি আছেন ইনশাল্লাহ আচ্ছা ওয়াকুকুল ওয়ালিদাই এই হাদিসের মধ্যে দুই নম্বর আনছে মা বাবার সাথে কি করা এ কথা কইতো না মা বাবার সাথে নাফরমানি করা মা বাপরে রাগ দেওয়া কষ্ট দেওয়া এটাও কি গুণা কোন কবিরা গুণা গুণার মধ্যে কি কন কবিরা গুণের মধ্যে এটাও আছে মনে থাকবনি বলেন ভাই কারে কন মা বাপরে কি দেওয়া কন কষ্ট দেওয়া কথায় কাজে কর্মে এমনে হেমনে ঠিক নি কন আরে অনেক মানুষ অনেক আঙ্গুবাদ যায় এনতন এনতন আইয়ে আল্লাহ সুবহান হাজিগঞ্জের এক লোক রান্ধনী মুরাবাড়ি বাজারের দোন দিয়ে হাজিগঞ্জ সাইডটা দোয়ান কয়টা দোয়ান বাজারের উপরে হাজিগঞ্জ বাজারও সানপুর শহর থেকে বেচা কিনি কি কন অনেক বেশি সানপুর শহর তো ভাঙ্গিয়া লাইছে তো বেশি কিনি সাইডটা দোকান কন এখন হাজিগঞ্জ বাজারও তো এটি ফুলাহিনীর নামে দিয়ে দিছি অন বাদ দেয় না তো আঙ্গবাইটাই বয়ে থায় অন্যদি নর রায় হুজুর অন কেতাম হুজুর কেতাম আব্বাই থাকতো আইছে ধরে আব্বাই কয় হাতের ফ্যাঁস সাতেন কে কইছে হাতের ফ্যাঁস সাতেন কইছে আল্লাহ তো বাঘ করে দিছে ছেলে কদ্দুর ভাইব মেয়ে কদ্দুর ভাইব কে বাঘ করে দিয়ে গেছে আমনে আগে সালাকি করে রেস্টেজি করে দেন কা অন আপনারে বাদ দেন না অন আমি কি বাদ দিই আমি আপনারে তো মধ্যে মধ্যে আমরা খাওয়াইতাম মেহমানদারি করতাম সর্বত্র খাওয়াইতাম আল্লাহ সুবহান এখন নাই তাই বাইরা অনেক ছেলে মেয়ে আছে ছেলে না মেয়ে ছেলে না মেয়ে না ছেলেরা মেয়েরা কিন্তু মা বাবার লেগে বায়া বেশি এটা জানেননি মেয়েরা কি বেশি কোন নিজেরা জান দিতে আসে বাবায় কষ্ট হয় বেড়ে সহ দেখতে হতো না ঠিক নি বলেন ভাই কিন্তু ফুলারা হারে ছেলেরা হারে মেয়েরা কীটা কোন মেয়েরা হারে না দেখবেন এই মা বাবে মেয়ে করে কী আরে কোন বেশি মায়া করে ঠিক নি বলেন ভাই মায়া করে কী করে কোন বেশি মায়া করে তো খবরদার আমরা যারা এই গুণার মধ্যে লিপ্ত আছি আপনারা তো হাদিস জানেন আঙ্গ দেশে মানুষের ওয়াজ হুনতে 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 মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুর ওয়ালিদাইহি মির রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু বিকুল্লি নজরাতিন হজ্জাতান মাবরুরাতান কিলা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ওই ছেলে মেয়ে দুই একজন বেচ্চা যদি থাকে তার যদি মা বাপ থাকে মা বাপরে খুশি করিয়া যদি একটা নজর দেয় আল্লাহ নজরটা দিতে দেরি হয় কবুলি হজর সব দিতে দেরি হয় সাহাবীরা কয় কিলা ইয়া রাসূলুল্লাহ ইন নাজারা কুল্লা ইয়াউমিন মিয়াতু মাররা যদি কয়বার তাকায় কোন একশো বার কয়বার তাকায় কয় কালা একশো তো দিব কালা নাম কালা আল্লাহু আকবার ওয়া আতিয়াব আল্লাহ এতেই বেশি দিত আরে সুবহানাল্লাহ তাহলে আমরা এই কবিরা গুণাতন বাঁচবেন নি মা বাপ যাক আছে খেদমত করবেন নি ইনশাল্লাহ রোজা আইতে আইতে রোজা আইতে আইতে এই সমস্ত গুণার থেকে তোবা করবেন নি ইনশাল্লাহ আর যাক মারা গেছে আঙ্গ মাও নাই কি নেই হুজুরের মধ্যে আছে কেউ কি কর নাই ঠিক না মুখের সবার আসেনি আল্লাহ সুবহান আরে আল্লাহ আমরা কি করব আঙ্গুদের মা নাই বাপ নাই এটার পর্যন্ত সিদ্ধান্ত দিয়ে গেছে কি সিদ্ধান্ত আননুমান ইবনে বাশীরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল قال رسول الله صلى الله عليه وسلم من زار قبر أبويه في كل جمعة غفر له ما تقدم من ذنبه سبحان الله ওই যার মা বাপ দুনুদুরের একজনও নাই শুক্রবারে কি বারে কোন
প্রতিদিনে জিয়ারত করা কি আছে, জায়েজ আছে না জায়েজ না? যা যদি আল্লাহ শুক্রবার যদি মার কবর বার বাপের কবরও যায় যদি জিয়ারত করে সূরা ফাতিহা তিনবার পাঁচবার আল্লাহ সাতবার এগারো বার পরে সূরা এখলাস কুল্লাহ শরীফ ফুরিয়া যদি দোয়া করে, আমি কই না সাহাবির নাম হইলেও নোমান ইবনে বাশির, কি নাম কোন কি কয় মানজারা কাবারা আবাবাই, মা বাপ দুইজনে যেই কোনো একজন যদি কি করে কোন জিয়ারত করে, মানজারা কাবারা আবাওয়াইহি ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, আল্লাহর হাবিব বলে ওই ব্যক্তির অতীতের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। তো জাগো আছে তারা খেদমত করব, আর জাগো নাই আমরা কি করব? কোন রাজি আছেন ইনশাল্লাহ বলেন ভাই, দোয়া করতে রাজি আছেন ইনশাল্লাহ? তো কবিরা গুনা, মা বাপরে কষ্ট দেওয়া কি গুনা? কটা হয়েছে? দুইটা কটা হয়েছে কোন? এই তো কোন আছে, এক নম্বর শিরিক এই হাদিসের মধ্যে, দুই দুই নম্বর কোন হকুকুল ওয়ালিদাইন, মা বাপের কি করা কোন নাফরমানি করা, মনে থাকবেনি বলেন ভাই? কবির গুনা কয়টা কুচি মনে আসেনি? মেশকা শরীফের সরামিতে লেখছে কয়টা? তিরাশিটা। কয়টা লেখছে কোন? তিরাশিটা। মাজার মুসলিম শরীফ আল্লামা নববী লেখছে সাত হইতে সাতশো, সাত হইতে বলেন ভাই কত কোন? সাতশো পর্যন্ত কি গুণা কোন? কবিরা গুণা। তো আমরা বাঁচতে রাজি আছিনি বলেন ভাই? তো আমি যে হাদিসটা লইছিলাম আয়াতের লগে, আরে আয়াতের মধ্যে আল্লাহ কয় ইন্নামাল খমর, ও এই হাদিসটা শেষ করে লই, এক নম্বর শিরিক করা, দুই নম্বর কি করা মা বাবের কি করা নাফরমানি করা, তিন নম্বর কতলুন নফস। উনিশতন বিশে বর্তমানে একজন একজনে কি আরে কতল শেষ কি কোন ঠিক নেই বলেন ভাই? উনিশতন বিশ হয়েছে, এ এমনে না হেমনে, হেমনে না হেমনে, এমনে না বোলাই নিয়ে রাত্রে গাড়িতে লয়ে যায় নিখোঁজ হয়ে যায়, এরপরে নাই 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 নাই, ঠিক নেই বলেন ভাই? এটা কি গুণা কোন? কবিরা গুণা। এটা কি গুণা বলেন ভাই? কবিরা গুণা। একজনে একজনে কি করা কোন? হত্যা করা, শেষ করিয়া দেওয়া, এটা কি গুণা বলেন ভাই? কবিরা গুণা। মনে থাকুন বলেন ভাই? এখন কতভাবে আমরা কত মানুষের কতভাবে ক্ষতি করি আল্লাহ সুবহান, এই মানুষের কষ্ট দেওয়ার তন আল্লাহ সুবহান এটা বাঁচাইবেন। ওই যেই ব্যক্তি বতর্স আজ আজাহে মজলুমা কে হাঙ্গামে দোয়া করে দেন, হাফেজ সিরাজি বলে জাগর হয়ে জুলুম করস অন্যায়ভাবে, এরা যদি আল্লাহর কাছে হাত উঠায় আল্লাহ কয় আই স্বাগতম জানাইয়া কবুল করি, আল্লাহ আকবার। তাহলে আমরা কীর্তন বাঁচবেন বলেন ভাই? জুলুমতন বাঁচবে? বতরস ডরা, বতরস আজাহে মজলুমা কে হাঙ্গামে দোয়া করে দেন, এটা হাফেজ সিরাজির শের বড় শক্ত। যখন যার উপরে জুলুম করস অন্যায়ভাবে জুলুম করস আল্লাহ, এ যদি আল্লাহর কাছে তার সাহায্যকারী কেউ নাই, এ যদি আল্লাহর কাছে হাত উঠায় কয় ওই সময় আমি এস্তেকবাল করি স্বাগতম জানাইয়া তার দোয়া কবুল করি আল্লাহ আকবার। তা আমরা মানুষের কষ্ট দেওয়ার বাঁচবেননি বলেন ভাই? বর্তমানে বেশি না কম? এ আমি আপনারও আল্লাহ আমারও হেফাজত করুক, আপনি করে হেফাজত করুক। তাইলে একজন আরেকজন আমরা হত্যার থেকে কী করবো কোন বাঁচবো? মনে থাকুন বলেন ভাই? অসাধাত জোর মিথ্যা সাক্ষী কী দেওয়া কোন? এটা কম নাও বেশি? হ্যাঁ কোর্ট কাছারি, হায় হায় রে আল্লাহ রে আল্লাহ, শুনুন যায় আল্লাহ আকবার, কেস মামলা আল্লাহ তুমি হেফাজত করো। নোয়াখালী কাজ্জা লাগলে কি লাগলে কোন? ঝগড়া ফাসাদ লাগলে শেষ বদ দোয়া কি জাননি? আল্লাহ দে তোর গরম মামলা ঢুকুক, এটা হলো শেষ বদ্ধ, এটা হলো শেষ বদ্ধ বলছেন দেখ দেখছে আর কোনোভাবে কুলানে হাতের লগে তোর শেষ গালিটা কী দে, আল্লাহ দে তোর গরম কী ঢুকুক কোন? তুই মামলা ঢুকলে আসতে কী হইব কোন? বল কমবো জোর কমবো, ঠিক নেই বলেন ভাই? আল্লাহ সুবহান। তা হইলে আল্লাহ আমরা মিথ্যা সাক্ষীর থেকে বাঁচবেননি বলেন? এটা তিনবার কইছে কালা শাহাদাত জোর, কালা শাহাদাত জোর, কালা শাহাদাত জোর, মিথ্যা সাক্ষী মিথ্যা সাক্ষী মিথ্যা সাক্ষী কয়বার কইছে কোন? তিনবার বলছে। তাহলে মিথ্যা সাক্ষীর থেকে বাঁচবেনি বলেন ভাই? আমার বাহে কইছে বর্তমানে কেন চলতি ভাবি কয় জানোস নি? কয় শকুরে কবি ছাইয়া থাক, শকুরে কবি কি কানের কবি মুইনা থাক, মুকুর কবি বন্ধ রাখ, তুই চলতি আর বিটা চলতি আর সময়টা ফুরে আসেনি কোন ভাই? শোকের কবিন কি ছাইয়া থাক, এই ছাইয়ে রয়েছেন, কানের কবি কি শূন্য শূন্য থাক, আর মুখের কবি কি
কইস না কইলে লাগিয়া যাইব, কইলে কি যে বলেন ভাই, ঠিক নি বলেন ভাই, চশমে বন্ধ গোষে বন্ধ লব্যবন, চশমে বন্ধ গোষে বন্ধ লব্যবন, তানাবিনী নূরে হকদর মা বেখান। তাই